ফিশিং বোটগুলোকে নামানো হয় গভীর সমুদ্রে যাওয়ার জন্য। আজকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে ইন্ডিয়ান ফিশিং বোট কীভাবে সেটিকে জলে নামানো হয়, সেই ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে দেখুন। এটি একটি বড় ফিশিং বোট, সেটিকে কেমনভাবে নামানো হচ্ছে দেখেছেন। এরকমভাবে বড় বড় ফিশিং বোটগুলোকে নামানো হয় গভীর সমুদ্রে যাওয়ার জন্য। গাইস দেখতে পাচ্ছ ফিশিং বোটটিকে নামানো হয়ে গেছে। এরকমভাবে ফিশিং বোট গভীর সমুদ্রে নামানো হয়। অনেক ফিশিং বোট রয়েছে, সেগুলো উঠানো পরে গভীর। হ্যালো গাইস দেখতে পাচ্ছ, আমরা এখন ফিশিং বোটটিকে উপকূলের থেকে ফিরে নিয়ে যাচ্ছি, আর এই ফিশিং বোটটা চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন কেমনভাবে। দেখুন এটি হচ্ছে পুরো সুন্দরবন, ঠিক আছে, পুরো সুন্দরবনের ইয়ে, আর একটি ট্রলার যাচ্ছে। গাইস সুন্দরবন, পুরোটাই সুন্দরবন। দেখুন এখানে বিভিন্ন ফিশিং বোট যাচ্ছে মাছ ধরতে গভীর সমুদ্রের দিকে। আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, আর এটা হচ্ছে সুন্দরবনের একটি অংশ। প্রচুর গভীর সমুদ্রে এখানে ফিশিং বোট রয়েছে। একটি ফিশিং বোট আমাদের সাইড থেকে যাচ্ছে। Guys,